নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে জানাই সবাইকে স্বাগত। এখন বাজে দুপুর দেড়টা। আমি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম। তো আমার রান্না দেখে সবাই যদি আইডিয়া পাও তো আমার খুব ভালো লাগবে। অনেকে ভাবো যে কি রান্না করব, আজ কি রান্না করব, কাল কি রান্না করব, বুঝতে পারো না যে কি রান্না করব। আর বাঙালিরা এত একটু খাদ্যরসিকই হয়। তো আমি কি রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি। আর তোমরা যদি আমার রান্না দেখে কিছু আইডিয়া পাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে আমি রান্না করেছি পেঁপে দিয়ে মসুরির ডাল। খুব পাতলাও করিনি, আবার খুব গাঢ়ও করিনি। আর করেছি ছোলার ডালের বড়া। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডালের বড়া করেছি। তার সাথে করেছি কুমড়োর ডাঁটার চচ্চড়ি ছোলার ডাল বাটা দিয়ে। এই রেসিপিটা যদি তোমরা চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। বড় বড় খয়রা মাছের তরকারি করেছি। খয়রা মাছটা মোটামুটি বড় সাইজেরই ছিল, ওর জন্য আলু বেগুন দিয়ে গামাখা গামাখা তরকারি করেছি আদা জিরে বাটা দিয়ে। পেঁয়াজ রসুন দিইনি এই তরকারিটাতে। আর টাটকা মাছে পেঁয়াজ রসুন আমরা দিই না, খেতে ভালো লাগে না। তার সাথে তো গরম গরম ভাত আছেই। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে।